শেষ রক্ষা হলো না। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উড়িষ্যার গুলিবিদ্ধ স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। রবিবার দুপুরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীর গুলিতে গুরুতর জখম হন তিনি। তরি ঘড়ি এয়ারলিফট করে তাকে ঝাড়সুগদা থেকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। সেখানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে রাতেই মৃত্যু হয় স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের। কিন্তু মন্ত্রীর মৃত্যুতে উঠে আসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জানা গিয়েছে ধৃত পুলিশকর্মী গোপাল দাস দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বাইপোলার ডিসঅর্ডারে। কি এই বাইপোলার ডিসঅর্ডার? চিকিৎসকরা জানিয়েছেন এটি হলো একটি মানসিক সমস্যা যেখানে চূড়ান্ত মুড সুইং হয়। হাইপার ম্যানিয়া থেকে ডিপ্রেশন বা অবসাদ সবকিছুই হতে পারে এবং গোটা বিষয়টি কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে হয়। অর্থাৎ যাকে আপনি হাসি খুশি দেখছেন তার এক মিনিটের মধ্যে মুডের পরিবর্তন হতে পারে। চূড়ান্ত রাগারাগি বা কান্নাকাটি করতে দেখা যায়। এই সময় ঝোঁকের বসে অনেক কিছুই ঘটিয়ে ফেলতে পারেন এই বাইপোলার রোগীরা। তার থেকে ঘুণাক্ষরেও জানা যায় না রোগীর ঠিক পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। ধৃত পুলিশকর্মী গোপাল দাস রবিবার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। দীর্ঘ 8 থেকে 10 বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরিভাষায় এই রোগের নাম বাইপোলার ডিসঅর্ডার। যে চিকিৎসক ওই পুলিশকর্মীর চিকিৎসা করছিলেন তিনি জানিয়েছেন প্রায়ই রেগে যেতেন ধৃত গোপাল দাস। তাঁকে নিয়মিত ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ওষুধ না খেলে যে এই রোগ নিয়ন্ত্রণে থাকবে না তাও স্পষ্ট জানানো হয় ওই পুলিশকর্মীকে। একজন পুলিশকর্মী মানসিক রোগ জানা সত্ত্বেও কি করে তাকে রিভলভার ইস্যু করা হলো, ব্রজনগরের পুলিশের ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব দেওয়া হলো, এমনই প্রশ্ন উঠছে। এদিকে তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নবকিশোর দাসের মৃত্যুর ঘটনায় রবিবারই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রাজ্যে স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুর পর ওড়িশায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নবকিশোর দাসের মৃত্যুর দিন অর্থাৎ 29শে জানুয়ারি রবিবার থেকে 31শে জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত 3 দিন রাষ্ট্রীয় শোক পালিত হবে। এই 3 দিন রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।
উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মালভিয়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। প্রধানমন্ত্রী টুইটে শোক বার্তা লিখেছেন, উড়িষ্যা সরকারের মন্ত্রী নবকিশোর দাসজির দুর্ভাগ্যজনক মৃত্যুতে শোকাহত। এই দুঃখজনক সময়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাঁর আত্মার শান্তি কামনা করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার তাঁর শোক বার্তায় লিখেছেন, আজ সকালে একটি ভয়ানক হামলার জেরে উড়িষ্যার মন্ত্রী নবকিশোর দাসের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁরা যেন এই কঠিন সময়ে শক্তি এবং শান্তি খুঁজে পেতে পারেন। জানা গেছে সোমবার হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় প্রয়াত মন্ত্রীর মরদেহ। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীরা। উল্লেখ্য, নবকিশোর দাসের মৃত্যুকালে বয়স হয়েছিল 60 বছর। স্ত্রী ছাড়াও তাঁর এক পুত্র ও কন্যা সন্তান রয়েছে।